DPL এর রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। DPL সামনে রেখে একটু একটু করে নিজেদের ঝালিয়ে নিতে শুরু করেছে দলগুলো। মিরপুরের একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছে তারকা ক্রিকেটাররাও। এদিন বিশেষ নজর ছিল মমিনুল হক সুভাগত হোম জুটির দিকে। শুভর বোলিংয়ে ব্যাটিং করেছেন মমিনুল, দুজনে খেলছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে। বেশ খানিকটা সময় নেটে অনুশীলন চালিয়ে যান এই দুই ক্রিকেটার। এছাড়া গাজী গ্রুপের হয়ে নেটে বেশ কিছুক্ষণ নিজেকে ঝালিয়ে নিয়েছেন গেল বছরের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক আশিকুর রহমান শিবলি। বিপিএলের শুরুতে চট্টগ্রামের হয়ে বল হাতে আলো ছড়ানো আলামিন হোসেনও করেছেন অনুশীলন। বোলিংয়ের লাইন লেন্থ ঠিক করতেই নেটে বেশ কিছুক্ষণ কাজ করেছেন ডানাতে এই পেসার। দলের অনুশীলনে ছিলেন শামীম পাটোয়ারিও। গাজী গ্রুপ লেজেন্ডস অফ রূপগঞ্জ ছাড়াও মিরপুরে অনুশীলন করেছে ব্রাদার্স ইউনিয়ন। তবে এখনও অনুশীলন শুরু করেনি বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও সাকিব আল হাসানের শেখ জামাল। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে তামিম মুশফিকদের নিয়ে অনেকটা শক্তিশালী দল তৈরি করেছে প্রাইম ব্যাংক। এদিন মাস্কো সাকিব একাডেমি গ্রাউন্ডে অনুশীলন সেরেছেন জাকির রাজারা। লক্ষ্য এবার শিরোপা জয়ের। লিগের প্রথম ম্যাচটা স্টার্ট করার চেষ্টা করবো আমরা ভালোভাবে। ম্যাচ যদি জিততে পারি আমাদের জন্য খুবই ভালো একটা জিনিস হবে, কারণ মোমেন্টামটা খুবই ইম্পর্ট্যান্ট। যেহেতু খুব একটা ভালো টিম হয়েছে, চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ জেতার। প্রিমিয়ার লিগে লাস্ট ইয়ার ভালো হয়ে গেছে, তো চেষ্টা করব এই বছর যাতে আরও ভালো কিছু করা যায়। যেহেতু অনেক গরমে খেলা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং, তো এই চ্যালেঞ্জটাকে মাথায় নিয়ে আমরা চেষ্টা করব যে ভালো কেমনে করা যায়, দলকে কেমনে চ্যাম্পিয়ন শিরোপা এনে দেওয়া যায়। ১১ মার্চ পর্দা উঠতে যাচ্ছে DPL এর এবারের আসরের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।